Hey guys, good morning. Welcome back to my channel. Taslima, Khatun, Uditya, Barman, love story. Te. তো আমি সকাল বেলা ঘুম থেকে উঠে বাসন মাজতেছিলাম যেটি মাসি ছিল দুধ দিতে তো গ্লাস গ্লাসগুলো নিয়ে যেতে এসেছিল সবগুলো এইখানে তো এইখান থেকে বেছে বেছে নিল আর আমি ওইদিকে দুধটা রাখতে গিয়েছিলাম ঘরে তো বাসন মেজে আমি নিয়ে চলে যাচ্ছি ঘরে আমি জানি এতদিন থেকে তোমরা বাসন মাজা দেখতে দেখতে বোরিং হয়ে যাও হাস্যকর হয়ে যায় কিন্তু এতদিন আমার কাছে আর অন্য কিছু কিছু মানে দেখানোর মতো একা একা কোথাও না যেতে পারি না কোনো কাজ করতে পারি বাচ্চাকে নিয়ে অনেক সমস্যা হয় তাই যেগুলো আমি ডেইলি লাইফ আমার যেগুলো কাজকর্ম করি সেগুলোই প্রত্যেক দিন দেখাই নতুন কোনো কিছু দেখানোর মতো এখন অনেক চেষ্টা করতেছি নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখানোর জন্য আমার ডেইলি লাইফে নতুন কোথাও কোনো দিন ঘুরতে যাওয়া কোনো দিন কেনাকাটা এইসব দেখানোর চেষ্টা করি তখন আমার কেনাকাটারও করারও ঠিক ইচ্ছেটা ছিল না যদি কোনো কিছু প্রয়োজন হতো কেনার ইচ্ছে জাগতো তো ভাবতাম যে ও অসুখ তারপর একসাথে মিলেমিশে কিনবো একা একা কোথাও যেতে ইচ্ছে করতো না আর এই বাচ্চাকে নিয়ে তো আরও না তবে হ্যাঁ বর বাড়িতে আসার পর থেকেই আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটু না হলেও একটু কিছু নতুন নতুন মানে কন্টেন্ট দেওয়ার তো ও আর জুই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আর আমি এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজকর্ম স্টার্ট করে দিয়েছি ওরা যতক্ষণ না উঠবে উঠতে উঠতে আমি আমার কাজকর্ম কমপ্লিট করে নেব তো জুতোগুলো নোংরা হয়ে আছে জুতোগুলো ওকে স্যান্ডেল কিনতে বলা হচ্ছে কিন্তু ও কিনবে না কিছুতেই আমি যতদিন না কিনে দেবো ও এরকমই যতদিন আমি জোর করে নিয়ে গিয়ে কিনে দেবো ও নিজের ইচ্ছায় আনবে না কোনোদিনও তো এই দেখো জুতোগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম আর কিছু জামা কাপড় আছে সেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফে তো চলো এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নিচ্ছি প্রথমে আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিলাম আর ভোগলা সাবান শেষ হয়ে গিয়েছে ও না উঠলে এনেও নিতে পারতেছি না তো যেইটুকু টুকরো টাকরি ছিল সেগুলো দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিলাম তো এখন দেখো এই বাসটার মাথাটা একটু মাটি মাটি হয়ে আছে তো সেগুলো আমি হাত দিয়ে একটু মুছে দিয়ে এখানে দিয়ে দিলাম আর নিচের মধ্যে দিল তো কুকুরের যে অত্যাচার গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি এই যে সব কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে স্নান টান করে আর এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে জুয়ের জন্য আগে খাবারটা রেডি করব তারপর মুড়ি বিস্কিট আছে চা বানাবো চা বানিয়ে আমরা খাবারও এখনও ঘুম থেকে উঠোনি টিপটা শেষ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি অনেকগুলো একসাথে নিয়ে এসেছিলাম জুই ফেলে দেয় কোথায় কোথায় আর দেখো এখন দেবো নেই তো এই গুঁড়ো সিঁদুর দিয়েই দিলাম তো চলো এখন আমি চা করে নিই তুমি স্যান্ডেল কিনতে পারো না কতদিন থেকে বলি স্যান্ডেল আনো স্যান্ডেল আনো তো ফ্রেন্ডস আমার চা বানানো হয়ে গিয়েছে এখন আমরা সকালের খাবার খাবো চা মুড়ি বিস্কিট এগুলোই আর এই যে ওকে দিয়ে দিয়েছে চা ও খেয়ে নিচ্ছে ওর আবার অভ্যাস ও সকালবেলা উঠে এই চাটা পছন্দ করে না বেশি একটা আর মুড়ি বিস্কিট তো খেতেই চাচ্ছে না শুধু হাতের মধ্যে একটু নিয়েছিল ওগুলোই খেলো আর এই দেখো আমি বাটিতে করে নিয়েছি ভিজিয়ে খাচ্ছি তো একটু ওর চাটা ঢেলে দিয়ে গেল দেখছে আমার একটু চা শর্ট পড়েছে তো আমরা আজকে খেয়ে চা খেয়ে যাব এখনই আমরা ঢেঁকি শাক তুলতে ঢেঁকি শাক ভাজা খাবে ও বলতেছে আজকে তো চা খেতে খেতে এদিকে গল্পও করে নিচ্ছি দুজনে বাবা ফ্রেন্ডস তো আমরা যাচ্ছি ঢেঁকি শাক তুলতে অনেকদিন থেকে আমি ঢেঁকি শাক খাই না কারণ ওইখানে পাওয়া যায় কারণ ওখানে পাওয়া যায় না ঢেঁকি শাক তো আমার খুব খেতে মন চাচ্ছে তাই ঢেঁকি শাক তুলতে যাচ্ছি এই যে দেখো পিছনে ও আসতেছে বলো আমরা যাচ্ছি নদীর পাড়ে ঢেঁকি শাক পাওয়া যায় আমাদের এখানে এমনিতে ক্ষেতগুলোতে পাওয়া যায় না আর এখানে আলগুলোতেও পাওয়া যায় না আর ঢেঁকি শাক তুলতে হলে এই নদীর পাড়েই আসতে হয় তো দুজনে মিলে যাচ্ছি নদীর পাড় ওইখানে সুন্দর সুন্দর ঢেঁকি শাক তো একদম তুলে নিয়ে এসে গরম গরম ভাজা করে খাবো ও আসলে খেতে চাচ্ছিল এই কয়েকদিন ধরে তোলাই হচ্ছিল না তো নদীর পাড়টাও দেখাবো তোমাদেরকে Thank you.
এখানে সবাই মিলে বসে আছি, আড্ডা দিচ্ছি। দেখ, আমি আয়ুষকে দাদাকে কোলে নিয়েছি, একদম দেখি শাকটা তুলে রেখে এখানে চলে এসেছি, এখানে বসে আছি। এদিকে এদিকে দেখো, দেখো দাদাকে কোলে নিয়েছি। তো বন্ধুরা, আমি ভাতটা বসিয়ে দিলাম বাইরে থেকে এসে। তো ভাত হইতে হইতে আমি এদিকে কষ কেটে রেখে দিয়েছি, মুসুর ডাল রান্না করবো কষ দিয়ে, আর এই ঢেঁকি শাকটা আলু দিয়ে ভাজা করবো। এখন আমি ঢেঁকি শাকটা বাছবো, বেছে ধুয়ে নিয়ে আসি। তো চলো, আবার কথা হচ্ছে একটু পরে। আমার উদাল চলে গেছে প্রায়, আর আমি শাকটা বেছে নিচ্ছি। দেখো শাকগুলো খুব সুন্দর কিন্তু। ভেবেছিলাম আলু দেবো শাকের মধ্যে, অল্প একটু ছিল, তো এখন অনেকগুলো হয়ে গেল। এখন আর আলু দেবো না, এখন শুধু শাকই ভাজা করবো। সুন্দর উতাল চলে এসেছে ভাতের, আর দুই আয়ুষকে দেখেছে। আয়ুষকে দেখেই ও একদম চিৎকার চেঁচামেচি খেলাধুলা করতেছে, খুব খুশি হয় আয়ুষকে দেখলেই। আর আমি শাক বাছতেছি, এদিকে ঢেঁকি শাকগুলো দেখেই একদম এত ভালো লাগতেছে, মনে হচ্ছে আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। আর সত্যি অনেক দিন পর আজকে ঢেঁকি শাক তুললাম। আগে তুলতাম, ও যখন ছিল বাড়িতে ও নিয়ে এসে দিত, নাহলে আমি আনতে যেতাম। ও বাড়িতে না থাকার জন্য আমি তুলতেই যেতাম না, এই নদীর পাড়ে একা একা যাবো ভালো লাগতো না। তো এই দেখো, আমি শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি, আর কাঁথাগুলো কিন্তু আমি সব বের করে দিয়েছি, কারণ আজকে রোদ উঠেছে প্রচুর। তো আজকে ভাবলাম যে একটু কাঁথাগুলো শুকিয়ে নিই, তাহলে ঘুমোতে একটু আরাম পাবো, নাহলে একদম শক্ত হয়ে আসে বিছানাটা। আর শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। সত্যি ও ক্যামেরা ধরতে একটু আমার অনেকটা হেল্প হয়ে যাচ্ছে, কারণ না হলে এই বারবার স্ট্যান্ডে নিয়ে দৌড়াদৌড়ি করতে অনেক টাইম লেগে যায়। এখন আমি আমার মতো করে কাজ করতেছি, ও ক্যামেরা ধরতেছে, মাঝে মাঝে আমিও ধরতেছি, এরকম করে অনেকটা তাড়াতাড়িও হয়ে যাচ্ছে কাজগুলো, আর সুবিধেও পাচ্ছি। মাঝে মাঝে আমি যখন এডিট করি বা ভিডিও আপলোড করি, তখন হয়তো ও দেখা গেলো আমি ভাত বসিয়ে দিয়েছি, ও ভাতটা নামিয়ে নিল। এভাবে দুজনে মিলে অনেকটা হেল্প হয়ে যাচ্ছে আমার।
শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। আর ডাল সোমবার দিচ্ছি আমি, ডালটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম কষ দিয়ে, মুসুর ডাল তো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকে ওর কথা মতো আমি ডালটাকে সোমবার দিচ্ছি, ও বলে দিল্লিতে এরকম করেই আমি করতাম, তো ওর কাছ থেকে শিখিয়ে নিচ্ছি। আর আমি তো কীভাবেই সোমবার দেই সেটা তোমরা প্রত্যেকদিন দেখো, একদম সিম্পলভাবে। তো এই যে পেঁয়াজ কুচি টমেটো এগুলো সব কেটে রেখে দিয়েছে ও, আমি এতক্ষণ জুইকে খাওয়াচ্ছিলাম। তো তেল গরম করে আমি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা দিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণে লবণ দিলাম। ও সোমবার আর জিরে ছিল না, জিরে শেষ হয়ে গিয়েছে তো নিয়ে আসতে ভুলে গিয়েছি। একটু আগে ও দোকানে গিয়েছিল কিন্তু মনেই ছিল না জিরে নিয়ে আসার কথা। আর এদিকে দেখো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো না তো যেগুলো টমেটোগুলো এরকম নিয়ে আসা দরকার। হ্যাঁ আউলে আউলে এরকম না, টমেটোগুলো খেতে 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 তবে লাগত না এটাতে। হ্যাঁ এই ডালটা দেখো, আর এই দেখো এখানে আমি কোয়াশ দিয়ে নিয়েছি গরম, জাল পেস্ট করে দাও। কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, শুকনো লঙ্কা দাও নি না, শুকনো লঙ্কা করে দাও। তো আর একটু জাল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম ডালটাকে। আর এইদিকে ওর খিদে পেয়েছে খুব, তো খাবে ডাল দিয়ে। শুধু ডাল দিয়ে কীভাবে খাবে, তো পাঁপড় নিয়ে এসেছে, তো পাঁপড়টা আমি ভেজে নিলাম ওর জন্য। আর এদিকে শাকটা আমি দিয়ে দেবো এখন, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি কেটে কেটে, তো একটু ভাজা করে নিয়ে আমি শাকটাকে দিয়ে দিলাম। আর লবণ দিয়ে নিলাম একটু, এবারে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। থালাগুলো ধোয়াই আছে কিন্তু তবুও আমি আর একটু ধুয়ে নিলাম, কারণ খোলাই থাকে তো ধুলোবালি পড়ে যায়। একটু ধুয়ে নিয়ে আমি শাকটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা আজকে কিন্তু খুব গরম পড়েছে, খুব রোদ কালকের মতনই। আর আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা এখনো হয়নি, আর ও ওইদিকে খাচ্ছে। তো ওর নাকি খুব খিদে পেয়েছে, তো খাচ্ছে খাক। আর আমি ততক্ষণে জুই একটু বাইরে খেলতে চেষ্টা করিনি। এই দেখো বিছানা মানে সব কিছু বের করে দিয়েছি, তো ওগুলো ওখানে নিয়ে এসে বিছানাটা করে নিয়ে জুইকে একদম স্নান করিয়ে খাওয়াই, ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা বলি, মানে আমার ইচ্ছে আছে, মানে প্রথম পেমেন্ট তো পেলামই, তো একটা ঠাকুর রাখার জন্য আসন নিয়ে আসতে। তো গিয়েছিলাম দেখতে, কিন্তু নিয়ে আসবো ঠিকই কিন্তু দু একদিন পর। মানে কি বলো তো, অ্যাকচুয়ালি আমাদের ঘরের ওই কাঠগুলো তো নেই, আর নিচে সেরকম রাখবো, নিচে রাখলে জুই একদম ফেলে দিবে ও যা দুষ্টুমি করে। তো এর জন্য আগে কাঠগুলো আমাদের ঠিক করতে হবে, ঠিক করে উপরে রাখতে হবে, উপরে সেট করে নিতে হবে। তো দেখো এই সাইডটা বিছানার ওইদিকে তো রাখা যায় না, আর এই দিকে তো রাখবো, এইদিকে কোনো কাঠ নেই যে উপরে আটকে রাখবো। তো এর জন্য দু একদিনের মধ্যে আমরা ভাবতেছি যে ঘরের কাঠটা ঠিক করে নেবো, আর কাঠটা ঠিক করে নিলেই আমি একদম সেট করে নেবো ঠাকুরের আসনটা নিয়ে এসে। দেখো আমারও ইচ্ছে করে অনেককে অনেক কিছু দিতে, কিন্তু একবারে তো আর সব কিছু সম্ভব নয় তাই না? তো আমার আর আমার তো এখন মানে পেমেন্ট হওয়া শুরু হয়ে গিয়েছে, স্টার্ট হয়েছে, এটা প্রথম পেমেন্ট পেলাম, আরও তো পাবো। তো এক এক করে মনের ইচ্ছেগুলো পূরণ করব, মনের আশাগুলো পূরণ করব, একবারে তো সব কিছু সম্ভব নয়। আর তো দেখো আমার শাক ভাজাটা কিন্তু হয়ে এসেছে। তো আমরা ভাত নিয়ে বসে পড়লাম দুজনেই, আর এটা হচ্ছে দুপুরের খাবার। তো এই যে একটা যা দিয়ে পাঠিয়েছে, কাঁঠালের তরকারি আর আমাদের ডাল আর শাক ভাজা।
তো বসে পড়েছি দুজনে খেতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর জুইকে স্নান করিয়ে দিয়ে খাওয়াই দিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে আর গল্প করতে। তো এই যে জুই দুষ্টুমি করতেছে, আমি ভুট্টো ছিল দুটা, তো ভুট্টো ছুলে নিয়েছি আমি একটু ভাজার জন্য। এখন সন্ধ্যাবেলা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম যে ভুট্টোটা ভাজি, বসে আছি। তো ও গিয়েছে বাজারে, আর এই যে যা এসেছে, তো যা আর এটা হচ্ছে বাবু যায়ের ছেলে। তো চা করে নিলাম, তো আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি, আর বাবু হচ্ছে মোবাইলে কি একটা শিখিয়ে নিচ্ছে আমার কাছ থেকে। তো বন্ধুরা চলো আমরা চা খেয়ে নিই, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার আসতেছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে আর বাড়ালাম না। আর যেটা আমি সব ভিডিওর শেষেই বলি, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হচ্ছে তাহলে আগামীকাল। আর জুই এই যে ভুট্টো নিচ্ছে আর খাচ্ছে, ভুট্টা ভেজে নিয়েছি, বিস্কিটও নিয়েছি সাথে। আর সবাইকে অ্যাডভান্স গুড নাইট।